নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাপানে ভ্রমণ করছেন তখন এশিয়ার লোকেদের কাছে তিনি বিখ্যাত এবং তখনই তিনি রচনা করেন তার জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটি। জাপান যাত্রী ভ্রমণ কাহিনী তো বটেই, পাশাপাশি এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন দর্শন। এখানে আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত মতাদর্শ, তার প্রত্যাশা এবং অন্তরালাপ। আমরা এই ভ্রমণ কাহিনীতে একটি অংশে দেখতে পাই, মুঘল আমাকে জিজ্ঞাসা করেছিল দেশে থাকতে বই পড়ে ছবি দেখে জাপানকে যেরকম বিশেষভাবে নতুন বলে মনে হতো, এখানে কেন তা হচ্ছে না। তার কারণই এই, রেঙ্গুন থেকে আরম্ভ করে সিঙ্গাপুর হংকং দিয়ে আস্তে আস্তে মনের নতুন দেখার বিশেষ আয়োজনটুকু ক্রমে ক্রমে ফুরিয়ে আসে। যখন বিদেশি সমুদ্রের একোণে ওকোণে ন্যাড়া ন্যাড়া পাহাড়গুলো উঁকি মারতে থাকে তখন বলতে থাকি, বাহ। তখন মুকুল বলে ওইখানে নেবে গিয়ে থাকতে বেশ মজা, ও মনে করে এই নতুনকে প্রথম দেখার উত্তেজনা বুঝি চিরদিনই থাকবে। ওখানে ওই ছোট ছোট পাহাড়গুলোর সঙ্গে গলা ধরি ধরি করে সমুদ্রে বুঝি চিরদিনই এই নতুন ভাষায় কানাকানি করে, যেন ওইখানে পৌঁছলে পরে সমুদ্রের চঞ্চল নীল, আকাশের শান্ত নীল আর ওই পাহাড়গুলোর ঝাপসা নীল ছাড়া আর কিছুরই দরকার হয় না। তারপরে বিরল ক্রমে অবিরল হতে লাগলো, ক্ষণে ক্ষণে আমাদের জাহাজ এক একটা দ্বীপের গা ঘেঁষে চলল, তখন দেখি দূরবীন টেবিলের ওপর অনাদরে পড়ে থাকে, মন আর সাড়া দেয় না। যখন দেখবার সামগ্রী বেড়ে ওঠে তখন দেখাটাই কমে যায়, নতুনকে ভোগ করে নতুনের খিদে ক্রমে কমে যায়। এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারি জাপান যাত্রীর ভ্রমণ কাহিনীটিতে তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা যতটা লিখতে চেয়েছেন তার চেয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত দর্শনকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ছিলেন প্রচণ্ড সুদূরপ্রসারী একজন লেখক। তিনি ওই সময় জাপানে ভ্রমণ করে বলে দিতে পেরেছিলেন যে জাপানিরা জাতি হিসেবে সভ্য হবেন, জাপানিরা জাতি হিসেবে উন্নতি করবেন, কারণ সেখানকার মানুষজন ছিলেন পরিশ্রমী, সেখানকার নারী পুরুষ সমানভাবে ঘরে এবং বাইরে কাজ করে চলে। একই সাথে রবীন্দ্রনাথ ছিলেন প্রচণ্ড আধুনিক মনা, নারীদের ঘরের বাইরে কাজ করাটিকে তিনি প্রচণ্ড ইতিবাচকভাবে এই ভ্রমণ কাহিনীটিতে তুলে ধরেছেন। জাপানের নারীদের এই যে ঘরের বাইরে কাজ করা, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বোঝাতে চেয়েছেন যে এই কাজ করাই বা এই যে বাইরে তাদের কর্মতৎপরতা, এটি তাদেরকে চঞ্চল এবং এটি তাদেরকে সজীব করে রেখেছেন, এটি তাদেরকে চিরযৌবনা করে রেখেছে। জাপানিদের সুসভ্য জীবনাচার, তাদের ফুলের বাগান সাজানো, চা পরিবেশন করা, এ সকলই রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করেছিলেন। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন জাপানিদের জীবন আচরণ এবং তার সাথে বাঙালিদের যে পার্থক্যগুলো রয়েছে এবং বাঙালিদের কাছে তার যেসব প্রত্যাশা থেকে যায়, যেসব হাহাকার থেকে যায়, সেসবও তিনি প্রকাশ করেছেন এই জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটিতে। তাই শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ কেমন ছিল কিংবা জাপানিদের জীবনাচরণ কেমন সেটি জানার জন্য নয়, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন দর্শন, ব্যক্তিগত মতাদর্শ, ভাবাদর্শ এবং তার প্রত্যাশা ও হাহাকারের জায়গাগুলো কী ছিল সেসব জানতেও পড়ে ফেলুন রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটি।